আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, বাঙালির রসনাবিলাসে রসগোল্লার নাম যুগ যুগ ধরেই চলে এসেছে। আর এই নরম তুলতুলে রসগোল্লা তৈরি করা খুবই সহজ, এর চেয়ে সহজ মিষ্টি হয়তো বা আর নেই অন্তত আমার কাছে। আর আমার আজকের পর্বে থাকছে হোমমেড রসগোল্লা, খুবই সহজ তৈরি করা আর খুব অল্প সময়ে হয়ে যাবে, যা আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রসগোল্লা তৈরির জন্য প্রথমেই আমি চিনির শিরাটা তৈরি করে নিব। মিষ্টি বানানোর আগেই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। এজন্য আমি একটা প্যানে 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল পানি। এরপর চুলা একদম ফুল আঁচে দিয়ে আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। আর রসগোল্লা শিরাটা কিন্তু অবশ্যই যথেষ্ট পাতলা হতে হবে, এখানে কোনো 1 তার 2 তার বা ঘন শিরা হওয়া যাবে না। জাস্ট চিনিটা গলে গেলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে চুলার ওপরেই রেখে দিব। এখন চলে যাচ্ছি মিষ্টি তৈরি করতে। মিষ্টি তৈরির জন্য আজকে আমি 2 কাপ গুঁড়ো দুধের ছানা করে নিয়েছি, আর ছানার রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই মুহূর্তে উপরের আই বাটনেও দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা আমি ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ে, তারপর বের করে নিলাম। আর লাগছে 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ময়দা। এটা কিন্তু অবশ্যই ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে কিন্তু হবে না। এখন এই ছানার সাথে চিনি আর ময়দা খুব ভালোভাবে মেখে একটু মথে নিতে হবে, খুব মসৃণভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে, যাতে এরকম একটা মসৃণ খামিরের মতো হয়। মিষ্টিতে কিন্তু কোনো ধরনের ফাটল থাকা যাবে না, যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে ভালো করে মথা হয়নি, আর একটু মথে নিতে হবে। এখন এখান থেকে গোল গোল করে আমি রসগোল্লার আকারে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ফাটল থাকা যাবে না, আবারও বলছি মসৃণ করেই মথে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর আমি যে পরিমাণ ছানা নিয়েছি তা দিয়ে আজকে সর্বমোট 12টা রসগোল্লা তৈরি করা যাবে। এখন চুলার আঁচ কমিয়ে ডাটা ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে আমি সবগুলো রসগোল্লা একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখন একদম ফুল করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে ঠিক 15 মিনিট এটাকে জাল করব। আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর কিন্তু দ্বিগুণ হয়ে ফুলে গেছে। আর এই 15 মিনিটে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না, জাস্ট 15 মিনিট পরে ঢাকনাটা খুললে একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু অনেক নরম থাকে তাই খুব সাবধানে নাড়তে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে আমি আরও 10 মিনিট জাল করব। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি, রসগোল্লাটা একদমই তৈরি। এখন সাধারণ তাপমাত্রায় এনে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চিনির শিরাটা কোনোভাবেই ঘন হতে দেওয়া যাবে না, ঘন হলেই কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। যদি দেখেন চিনির শিরাটা জাল দিতে দিতে ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আরও 1.5 থেকে 2 কাপ ফুটন্ত গরম পানি যোগ করতে হবে, যাতে শিরাটা পাতলাই থাকে। এই তো তৈরি হয়ে গেল মজাদার নরম তুলতুলে রসগোল্লা। আরেকটা কথা বলি যে আমি কিন্তু চিনির শিরাতে কোনো ধরনের এলাচ দারচিনি ব্যবহার করিনি, সাধারণ চিনি পানি দিয়ে শিরাটা তৈরি করেছি। তবে আপনাদের যদি ভালো লাগে এলাচ, সেক্ষেত্রে 2-3টা এলাচ দানা শিরার ভেতর ছেড়ে দিতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।